ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। স্থানীয় জনগণের তৎপরতায় বিপুল পরিমাণে ড্রাগস জব্দ হলো। নম্বর প্লেট বিহীন গাড়ি থেকে জব্দ হলো এই নেশা জাতীয় সামগ্রীগুলো। গাড়ি চালকের হাতের একটি ব্যাগ থেকে সন্দেহজনকভাবে এই নেশা জাতীয় সামগ্রীগুলো উদ্ধার করে স্থানীয় জনগণ। পোয়ামারার মেদল এলাকা থেকে জব্দ হয় এই নেশা জাতীয় সামগ্রীগুলো। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলেও সরবরাহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতের নাম বিলাল আহমেদ বলে জানা যায়। সরবরাহকারীর কাছ থেকে 328টি ব্রাউন সুগারের কন্টেইনার জব্দ হয়। তখন এই জনাব যাচ্ছে তাই নামাজ পড়তাম নামাজ পড়তে যাওয়ার সময় আমার সাসপেক্ট হয়েছে। সাসপেক্ট হয়ে গিয়ে মাস্টারে ডাক দিলাম, যেটা আমার তাই ভয় দিচ্ছে। ডাক দেওয়ার পরে দৌড় মাত্র দিয়েছে যেন তাই এই তার বেগে ধরছে তার মাই তো ব্যাগটা তার হাত হয়ে গেছে, মাস্টার ধরে গেছে। ব্যাগটা দেশে ড্রাগস আসে এরপর তারা একই নয় তারা পাইলাম খবর এই মাস্টার তারা গেছে বা গিয়া। আমরা বিগত আই যে দুই মাস থেকে গিয়া আমরা গ্রামের একটা কমিটি বানানি হয়েছে ও ড্রাগস ধরবার লাগে। গ্রামের যুবক ছেলেরে যে একটা কমিটি বানাইয়া অ্যাকশন কমিটি বানাইয়া দেওয়া হয়েছে যে ডাক ধরবার লাগে। দর্শি দুই তিনজন আরো দর্শি আপনার একজন মানুষ এই বেগের মধ্যে কিতা পাইছেন আপনি? বেগর বিদ্যা ড্রাগস কত টাকা নেব? অন্তত পক্ষে প্রায় 400-500 টাকা নই দিব, 400-500-500। তখন আমি আমার ইয়ে জিগেলাম যে কিভাবে পাইলাম যে একজন মানুষ সাসপেক্টেড যাইতেছি নদীর দিকে, নদী মানে রাস্তার দিকে। তখন এই জনাব যাচ্ছে তাই নামাজ পড়তাম নামাজ পড়তে যাওয়ার সময় আমার সাসপেক্ট হয়েছে। সাসপেক্ট হয়ে গিয়ে মাস্টারে ডাক দিলাম, যেটা আমার তাই ভয় দিচ্ছে। ডাক দেওয়ার পরে দৌড় মাত্র দিয়েছে যেন তাই এই তার বেগে ধরছে তার মাই তো ব্যাগটা তার হাত হয়ে গেছে, মাস্টার ধরে গেছে। ব্যাগটা দেশে ড্রাগস আসে এরপর তারা একই নয় তারা